বরগুনা সদর উপজেলার ঘটবাড়িয়া গ্রামে বৃহস্পতিবার দুপুর থেকে অনশনে বসেছেন রোকসানা। স্ত্রীর মর্যাদার দাবিতে তুহিনের বাড়ির সামনে এভাবেই অনশন পালন করছেন তিনি। মাস দুয়েক আগেও একবার সে স্ত্রীর দাবিতে ধর্ণা দিয়েছিলেন তুহিনের বাড়িতে, তখন তাকে আটকে রাখে তুহিনের পরিবার। একদিন পর তুহিনের বাবা বাড়িতে তোলার আশ্বাস দিয়ে নরসিংদী পাঠিয়ে দেয়, তবে এবার সে নাছোড়বান্দা। দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসে স্ত্রীর অধিকার ফিরে পেতে মরিয়া রোকসানা। তিন মাস আগে আমি এসে গেছি, কাগজপত্র সবকিছু লয়ে এসেছি রিমনের বাপের কাছে, রিমনের মায়েরও দেখাইছি যে রিমনে ই করছে। পরে তোরার সাথে কথা বলছি, গরিবি তো আটকায় রাখছে আমারে, দজতি আটকায় রাখছে, কারোর সাথে কথা বলা দেখে দেয় নাই, গড়তে বারণের লেগে দেয় না, আমার গরিবি তো আটকায় রাখছে, আটকা রাখিয়া খাওয়া দাওয়া করিয়া পরে রিমনের বাপে এমন সময় সন্ধ্যা ইয়া চারটার দিকে আমার গাড়ি তুলে দিয়েছে সন্দেহ খালি দেয়। হ্যাঁ হ্যাঁ, তে আমার গাড়ি তুলে ছয়টা বাজে আমার গাড়ি না তুলে দিয়া পরে রিমনের বাপে আসে। নরসিংদী থেকে এখানে আসা এই নারীর দাবি, গত দুই বছর আগে বরগুনার ঘটবাড়িয়া গ্রামের তুহিনের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং পরিবারকে না জানিয়ে বিয়ে করেন তারা। ঢাকায় দুই মাস সংসার করার পর রোকসানাকে দিয়ে একটি সমিতি থেকে 2 লক্ষ টাকা ঋণ আনান তুহিন। এরপর বাড়িতে আসার কথা বলে স্ত্রীর সাথে যোগাযোগ বন্ধ করে দেয় সে। কান্নাগুড়ি করছে, হাতে ফাওয়া দোষে কোরআন শিবদের কিরা কাটছে আমার কথাছে, তুমি দেও দুই মাসের ভিতরে তোমার টাকা আমি দিয়ে দিবো, আমার 2 লাখ টাকা বাহিরা আমার একটা গাড়ি নামা দাও, আমি গাড়ি ইনকাম করে আমি তোমার টাকা শুধু করে দিয়ে দেবো। এদিকে এ বিষয়ে তুহিনের পরিবারের কেউই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি, তবে এমন ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। সে বলছে তার বিবাহ করিয়া সেইখানে ঘর সংসার করছে দুই মাস, এরপর হেনজন 2 লক্ষ টাকা এনে সে বাগছে, এখন আর পাইতে আসে না, এখন আইসার বাবার বাড়ি, বাবারও তার মানিয়ে নিতেছে না, এখন ওই অসহায় মেয়েটা কোথায় যাবে? আমার দেশের স্বার্থে যে এরকম হ্যারাসমেন্ট যেন আর কোনো বোন না হয়, সে স্বার্থে এটা সঠিক বিচার হোক এবং এই মেয়ে যেন তার স্ত্রীর মর্যাদা ফিরে পায়। স্থানীয় জনপ্রতিনিধি এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় হতাশা প্রকাশ করে বলেন, স্ত্রীর দাবি করা ওই নারীর অভিযোগ সত্য হলে তাকে আইনগত সহায়তা প্রদান করা হবে। থানায় বা কোর্টে উনি নিশ্চয়ই ব্যবস্থা নিতে পারেন, সেখানে ব্যবস্থা নিলে তারা যদি মনে করেন যে আসলে তার অধিকার ক্ষুণ্ণ হয়েছে বা অথবা তার কোনো আইনগত ই দেওয়া দরকার, অবশ্যই সে তিনি সেটা করতে পারেন এবং আমি সেই পরামর্শই দেব। অভিযুক্ত তুহিন বর্তমানে ঢাকায় অবস্থান করায় তার সাথেও যোগাযোগ করা সম্ভব হয়নি। নিউজ ডেস্ক, দেশ টিভি।